नमस्कार बंधुरा, आमी ऋतिक निये एसेछि एकटा आजके नतून भिडियो निये। सबथेके बोली एखन लकडाउन चलछे, ता आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ थाकुन, घरे थाकुन एबं आमादेर गवर्नमेंटेर रूल अवश्यई मेने चलुन, ठीक आछे। तो आजके एकटा घरोया रेसिपि निये आमी चले एसेछि आपनादेर काछे। किन्तु गरम तो प्रचुर पड़ेछे एखन लकडाउनेर समय, तो घर थेके तो आमरा बेरुते पाच्छि ना, टाइम खूब लिमिटेड आछे, सब समय बाहरे जावा जाए ना। तो ये गरमे सब थेके आमादेर जेटा मने पड़े सेटा होच्छे आइसक्रीम कुल्फी। तो आमी बानाच्छि आजके एकटा मैंगो कुल्फी। तो तारी छोटो छोटो आमी फोटो शूट करे आमी आपनादेरके छेड़ेछि, सेटा देखाबो एबं तार माझे आमी बोलेओ देबो कि कि आमी एर मध्ये उपकरण ढेलेछि ना ढेलेछि। तो प्लिज आमार भिडियोटा फुल देखुन, आर भालो लागले प्लिज लाइक सबसक्राइब करे दिन। এটা আমার খুবই রিকোয়েস্ট আছে আপনাদের কাছ থেকে, এই ছোট্ট ভাইটাকে একটু প্লিজ সাপোর্ট করুন আপনারা। প্লিজ 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 লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে যেন একদম ভুলবেন না। যদি আমার কোনো যদি ত্রুটি থেকে থাকে তো আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানান, যাতে নেক্সট ভিডিওতে আমি এর থেকে আরও বেটার আপনাদেরকে কিছু সাজেশন করতে পারি ও বেটার ভিডিওর জন্য। তো প্লিজ থ্যাংক ইউ। প্রথমেই বাজার থেকে নিয়ে আসতে হবে গ্রিন দুধ, সুগার, তারপর ভালো করে নিতে আসে বয়েল করতে হবে। আর আমি নিয়ে এসেছি একটা ম্যাঙ্গো জুস। তো ম্যাঙ্গো জুসটার সাথে ম্যাঙ্গো ফ্লেভার জন্য আমি এটা অ্যাড করেছি। সেটাকে ভালো করে গরম দুধটাকে ফোটানোর পর মিক্স করেছি, ভালো করে মিক্সার করা হয়েছে। পরিমাণ মতো সুগার দেওয়ার পর আমি টেস্ট করে দেখলাম যে কেমন লাগছে, তো দেখলাম খুবই ভালো লাগছে। আর আমি একটু হাঁটতে করেছি আমি জিনিসটা, তার জন্য টফি রেখেছি। তো টফির সাথে আমি ওটা মিক্স করে রেখে দিয়েছি, মিক্স করে তো আমি বাউলে ঢেলেছি। সেটা কিছুটা সাধারণ উষ্ণতা এলে পরে আমি সেটা ফ্রিজে আমি রেখে দিয়েছি। রেফ্রিজারেটরে পরিমাণ মতো তাপমাত্রা রেখে তবেই আমি ফ্রিজটা ব্লক করেছি। 3 ঘন্টার মধ্যে